আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সৈয়দ মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শুরুতে তোমাদেরকে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করব এবং এই প্রশ্নের মধ্যেই আজকের ক্লাসের বিষয় আছে, আমরা সেটা বুঝতে পারব। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, মুসলমানদের একটা অন্যতম ফরজ ইবাদত রোজা, কোন সময় রাসুলের জীবনের কোন সময় বা কোন হিজরিতে ফরজ হয়েছিল? দ্বিতীয় হিজরি। এরপরের প্রশ্ন হলো, 622 খ্রিস্টাব্দে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পরে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি কি? হ্যাঁ, এটা ছিল হিজরত। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করার জন্য বৃহত্তর পরিসর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেই সালটি ছিল 622। পরবর্তীতে কিন্তু হিজরি সালে 622 থেকেই শুরু হয়। এরপরের প্রশ্ন, 632 খ্রিস্টাব্দে কি হয়েছিল? আমরা জানি যে 632 খ্রিস্টাব্দে আরাফার ময়দানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন, যেটা ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এই তিনটি প্রশ্ন এবং তার উত্তর জানার পরে আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখাতে চাই। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ, এই যে কালো ঘরটি, যেটা মুসলমানদের অত্যন্ত আবেগের স্থান এবং যাকে বাইতুল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর ঘর, যাকে নিশানা করে, অর্থাৎ তাকে সেই দিকে কেবলা করে আমরা ফরজ আরেকটি হুকুম সালাত আদায় করে থাকি। আর প্রত্যেক বৎসর জিলহজ মাসে যখন হাজিরা হজ করতে যান, এই কাবা ঘরকে কেন্দ্র করে তারা প্রদক্ষিণ করে, তওয়াফ করে, এবং এটা হজের অন্যতম একটি রকম। আমরা এরকম আরেকটি ছবি দেখতে পাচ্ছি, আধুনিক প্রযুক্তির বদৌলতে সুন্দর একটি নয়নাভিরাম ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিগণরা এই কাবা ঘরের পাশে অবস্থান নিয়েছেন। এবারে আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি, লক্ষ লক্ষ মানুষ পিপীলিকার মতো গিজ গিজ করছে। তো এটা কোথাকার ছবি হতে পারে? এটা হলো আরাফার ময়দানের ছবি, যেখানে হাজিদের অবস্থান করতে হয়। দেখো, পাহাড়, সমতল জায়গা, যে যেখানে পেয়েছে নারী পুরুষ সেখানে তারা অবস্থান নিয়েছে। আর এই মাঠেই বিদায় হজের ভাষণ সংগঠিত হয়েছিল। আজকের পাঠ এর বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের
ভাষণ গুরুত্ব এবং তাৎপর্য। বিদায় হজের ভাষণ গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই পুরো ভাষণটি আমরা পড়ে বিশ্লেষণ করে যা জানতে পারবো বা শিখতে পারবো সেটি হলো বিদায় হজ কাকে বলে বা বিদায় হজ কি, দুই নম্বরে ভাষণের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো আমরা, এটা আমাদের শিখন ফল। আমরা এখন আলোচনা করব বিদায় হজ কি বা কখন হয়েছিল। আমরা শুরুতে এই প্রশ্নের মাধ্যমে এটা উত্তরের মাধ্যমে জানতে পেরেছি 632 খ্রিস্টাব্দে বিদায় হজ সংগঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 114,000 সাহাবি সহ তার স্ত্রীগণকে নিয়ে এবং কুরবানি করার জন্য 100টি উট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে গিয়েছিলেন কাবা গৃহে মক্কাতে, এবং হজের সকল কার্যক্রম সমাপ্ত করে 9 তারিখ অর্থাৎ 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে যে ভাষণ দেন সেটাই হলো বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণ শুরু করার আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান জমিনের মালিক আল্লাহর দিকে তাকিয়ে তিনি কি বলেছিলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো সঙ্গী নেই, তিনি সার্বভৌম এবং সমস্ত প্রশংসা তার। এইভাবে আল্লাহর প্রশংসা তিনি করে নিয়ে বক্তব্য শুরু করেছিলেন। তিনি যে সমস্ত বিষয়ের উপরে বক্তব্য উপস্থাপন করেছিলেন যেটা পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী বিষয়, যার মধ্যে মানব জীবনের সকল দিক ও বিভাগের দিক নির্দেশনা রয়েছে, যদি শুধু মুসলমান নয় গোটা পৃথিবীর মানুষ, সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতি গোষ্ঠীর মানুষ যদি এই বক্তব্যের আলোকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি গঠন করতে পারে, তাহলে অবশ্যই এই অশান্ত পৃথিবীতে আবারও শান্তির ফোয়ারা নির্গত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিদায় হজের ভাষণ যেটা আমরা ইতিহাস চর্চা বিশেষ করে হাদিস চর্চার মাধ্যমে এটা আরো অথেন্টিক ভাবে সঠিক ভাবে জানতে পারি, আমরা জানি যে রাসূলের সকল কথা কাজ এগুলো হলো হাদিস, এই তার কথা কাজকে আমরা কেউ অতিরিক্ত অথবা সংক্ষেপ করে বলার কোনো সুযোগ নেই। তারপরও পাঠ্য বইয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে পয়েন্ট আকারে আমি সেগুলো অন্তত মূল বক্তব্যটা তোমাদের সামনে বলতে পারবো বলে আশা করি। প্রথমে আমি 1 নম্বর পয়েন্টে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন সেই উপস্থিত জনতার সামনে, হে মুসলমানগণ, মনোযোগ সহকারে আমার বাণী শোনো, কারণ পুনরায় তোমাদের সাথে মিলিত হওয়ার সুযোগ আল্লাহ আমাকে নাও দিতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আশঙ্কা করেছিলেন বা অনুভব করতে পেরেছিলেন যে বিদায় হজের ভাষণ এবং তার আগে মক্কা বিজয়, তো এই দুটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, এবং আমরা জানি যে বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সর্বশেষ সূরা সূরা নসর নাজিলের পরবর্তী সময় আল্লাহ রসুলের কাজ শেষের দিকে উপলব্ধি করতে পেরে তিনি কথা বলেছিলেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা সৃষ্টি জীবের একটি মৃত্যু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, কিন্তু সেই খবরটা আমরা কেউ জানতে পারি না যে আমার মৃত্যু কখন। তাই যেহেতু অনেক গুরুত্বপূর্ণ কথা, এই ধরনের লক্ষ মানুষের সামনে আল্লাহ রসুল এটা প্রথম গুরুত্ব দেওয়ার জন্যই মুসলমানদেরকে উপস্থিত সবার মনোযোগ আকর্ষণ করে
তিনি এই কথাটি বলেছিলেন যে তোমরা শোনো, আর হয়তো আমি এই ধরনের সমাবেশে বক্তব্য দিতে নাও পারতে পারি। এরপরে তিনি বলেছিলেন যে মনে রেখো, এই দিন ও মাস যেরূপ সবার জন্য পবিত্র, তোমাদের জীবন ও সম্পদ মহান আল্লাহর সাথে সাক্ষাতের পুরো পর্যন্ত পরস্পরের কাছে সেরূপ পবিত্র এবং হস্তক্ষেপের অনুপযুক্ত। অর্থাৎ তিনি আরো গুরুত্ব আরোপ করার জন্য দ্বিতীয়বারও তিনি যে কথাটি বলেছিলেন যে দিন মাস অত্যন্ত পবিত্র, আজকের এই দিন এবং এই মাস, এবং আমাদের যত সম্পদ, আমাদের জীবন, এটাও একটা পবিত্র, আর এটার উপরে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় পয়েন্টে বা তৃতীয় পর্যায়ে বলেছিলেন, স্মরণ রেখো, দুনিয়ার প্রতিটি কাজের জন্য একদিন তোমাদের আল্লাহর কাছে জবাবদি করতে হবে, কখনো তোমরা পথভ্রষ্ট হইও না। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অর্থাৎ মুসলমানদের শুধু নয়, পরকালীন জীবন যে আছে, আমরা আবার মৃত্যুর পরে সবাই পৃথিবীর যত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ, একদিন হাশরের ময়দানে আমাদের উঠতে হবে, সেখানে বিচারের সম্মুখীন হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, অর্থাৎ আমার জীবনটা কোন পথে অতিবাহিত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে জানা যায়, আদম সন্তানরা এক পাও নড়তে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। তার একটি হলো তোমার জীবন কোন পথে ব্যয় করেছ, এবং দ্বিতীয়টি হলো তোমার যুবক বয়সটা, যৌবনটা কোন পথে ব্যয় করেছ। এই যে নির্দেশনা যার মাধ্যমে দুনিয়ার জীবনকে সুন্দর করার নির্দেশনা এর ভিতরে আছে, অর্থাৎ আমি যদি পরীক্ষার পূর্বে ভালো প্রস্তুতি না নেই, তাহলে পরীক্ষা আমার ভালো হবে না, ভালো রেজাল্ট করতে পারবো না, আমার কেরিয়ার সুন্দর হবে না। অনুরূপভাবে একজন মানুষ, বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা এটা মনে করি দুনিয়ার জীবন সুন্দর হলে তাহলে আল্লাহর কাছে আমরা সঠিকভাবে জবাবদিহি করতে পারবো, নচেত আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে ভালোভাবে পারবো না, ফলে আমরা পথভ্রষ্ট হয়ে যদি নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমরা একদিন পথ হারা হয়ে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হব। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে স্মরণ করে দিয়েছিলেন, অর্থাৎ জবাবদিহিতার একদিন আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কাছে, যেদিন কারু কোনো ক্ষমতা থাকবে না, কেউ কারু সুপারিশ করতে পারবে না। এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলেছিলেন, হে ভক্তগণ, অর্থাৎ সাহাবিদেরকে বলেছিলেন, স্ত্রীদের উপর তোমাদের যেরূপ অধিকার আছে, স্ত্রীদেরও তোমাদের উপর সেরূপ অধিকার আছে, আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের গ্রহণ করেছ এবং তারই আদেশ মতো তাদের তোমাদের জন্য বৈধ করে নিয়েছ, তাদের প্রতি সদয় ব্যবহার করো। আমরা জানি যে আইয়ামে জাহিলের যুগে নারী সমাজের করুণ পরিস্থিতি ছিল, ওই সময় এমন কোনো জঘন্যতম কাজ ছিল না যেটা আরববাসীরা করত না। সেই রকম একটি পাপপঙ্খিলময় সমাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন সুস্থ সুন্দর একটি জীবন তাদেরকে উপহার দেওয়ার জন্য। আর যেহেতু নারী এবং পুরুষ মিলে এই পৃথিবী আবাদ হবে, এই পৃথিবী সুন্দর হবে, সে কারণেই শুধু স্ত্রীদেরকে যা ইচ্ছা তাই ব্যবহার করা, এটা কখনোই পুরুষদের জন্য উচিত নয়, যেটা আরবের লোকজন করত। এখানে সুন্দরভাবে স্বামী স্ত্রীর একটা অধিকার আল্লাহ রসুল পৃথিবীর ইতিহাসে প্রথম এমন একজন নেতা, তিনি স্ত্রীর উপর তোমাদের যেরূপ অধিকার আছে, স্ত্রীদেরও তোমাদের উপর সেরূপ অধিকার আছে, অর্থাৎ পরস্পর পরস্পরের সহযোগিতার মাধ্যমে, মর্যাদা প্রদান, শ্রদ্ধা প্রদান, ভালোবাসা প্রদানের মাধ্যমেই তারা সুন্দর একটি পরিবার গঠন করবে। এবং বিয়ের যে মাধ্যমটা, আল্লাহকে সাক্ষী রেখে তাদের সকল দায় দায়িত্ব স্বামীরা গ্রহণ করে, স্ত্রীদের ভরণ পোষণ এবং তাদের যা কিছু, আর এই সাক্ষী রেখে গ্রহণ করার পরে তাদের সাথে অসৎ ব্যবহার করাটা আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আল্লাহ রসুলের মাধ্যমে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব যে আল্লাহ রসুল আরো গুরুত্বপূর্ণ কি কথা বলেছিলেন, অন্যের আমানত হেফাজত করবে, পাপাচার থেকে দূরে থাকবে, সুদ খাওয়া হারাম। আমি প্রথমে আমার বংশের আব্বাসের সুদের দাবি নাকচ করলাম, জাহেলিয়া যুগের রক্তের বদলে রক্তনীতি এখন থেকে নিষিদ্ধ হলো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানতের হেফাজত। আমরা জানি যে আল্লাহ রসুল অন্য এক জায়গায় বলেছেন যে মুনাফিকের লক্ষণের মধ্যে আমানতের হেফাজত করা, এটা হলো আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের লক্ষণ। তাহলে মুনাফিকের সম্পর্কেই শুধু আল্লাহ রসুলের হাদিস থেকে জানা যায় যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান, পাপাচার থেকে দূরে থাকো, অর্থাৎ সুন্দর চরিত্রের অধিকারী হও, সকল প্রকার পাপ। আর সকল প্রকার পাপ আমরা চিনব কিভাবে? যেটা মানুষের জন্য ক্ষতিকর, মানুষের সুস্থ চিন্তার জন্যে যেটা অন্তরায়, এটাই হলো পাপ। সুদ খাওয়া হারাম, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে করেছে হালাল। কারণ আরব আইয়ামে জাহেলিয়ার যুগে সুদ মানুষের শুধু অর্থনৈতিকভাবে এটা যারা গ্রহণ করে তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যাদের টাকা আছে অর্থাৎ বুর্জোয়া শ্রেণীর যারা টাকাওয়ালাদের টাকা হয়, এইরকম একটা অর্থ ব্যবস্থা হলো সুদের। আল্লাহ সেটা নিষিদ্ধ ঘোষণা করলেন রাসূলের মাধ্যমে এবং নিজেই প্র্যাকটিস শুরু করলেন যে তার বংশের সকল সুদ তিনি কি করলেন, নাকচ করে দিলেন। আর একটি রক্তের বদলে রক্ত নীতি, মানে খুবই একটা জঘন্যতম এই প্রথা ছিল, যেটা আল্লাহ রসুল মানবতা বিরোধী তাই এটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এরপরে তিনি বলেছিলেন, তোমাদের দাস দাসীর প্রতি সদয় ব্যবহার করবে, তাদের নির্যাতন করার কোনো অধিকার নেই, নিজে যা খাবে, যে বস্ত্র পরিধান করবে তাদেরও অনুরূপ খাদ্য বস্ত্র দান করবে, তারা অপরাধ করলে ক্ষমা করবে অথবা মুক্তি দান করবে, স্মরণ রেখো তারাও আল্লাহর সৃষ্টি এবং তোমাদের মতো মানুষ। কত একটি সাম্যের কথা, মানুষ মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করে সেটাকে ঘুচিয়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 1450 বছর আগে এত সুন্দর কথা বললেন, যেটা এখনো আমাদের জন্য অনুকরণীয় হয়ে আছে, দাস দাসীর প্রতি সদয় ব্যবহার। যদিও দাস দাসী প্রথা আমাদের সমাজে এখন নেই, কিন্তু সেই অর্থে আমরা যারা আমাদের কর্মচারী অধীনস্থ অথবা আমাদের যারা অর্থের বিনিময়ে, শ্রমের বিনিময়ে অর্থ ইনকাম করে, তাদেরকে নিয়ে যে আমরা কোনো কাজকর্ম করাই, আমাদের সমাজে এরকম আছে যে কাজের মেয়েকে একটু সামান্য ভুলের জন্য আঘাত করতে করতে তাদেরকে গরম খন্তার সেকুনি দিয়ে নির্যাতন করে, এমনকি তাদেরকে মেরে ফেলে এবং তাদের লাশকে গুম করার জন্য বস্তাবন্দি করে ফ্রিজে রেখে দেয়। তো এই ধরনের আচরণ আজকে শিক্ষিত এই আধুনিক সমাজে হয়ে থাকে। আল্লাহ রসুল বলে দিলেন তাদেরকে নির্যাতন করার কোনো অধিকার আমার নেই। এটাই তো বাস্তব, এটাই তো মানবতা, যে নির্যাতন করবে কেন? তারাও যেভাবে জন্মে পৃথিবীতে এসেছে, আমরাও পৃথিবীতে একই রকম ভাবে দুনিয়াতে এসেছি। তাহলে রক্ত যেমন সবারই লাল, তার অধিকার মানুষ শুধু অর্থ তার আছে বিধায় সে অনেক বড় মর্যাদাবান, যেটা কখনো হতে পারে না। এখানে কত সুন্দর মূল নীতি আল্লাহ রসুল বলে দিলেন, নিজে যা খাবে, যে বস্ত্র পরিধান করবে তাদেরকে অনুরূপ খাদ্য এবং বস্ত্র দান করবে। হ্যাঁ, কত বড় একটা কথা। আজকে আমরা দেখি পরিবারের মধ্যে বিভিন্ন পরিবার, সামাজিকভাবে আমরা কোনো দাওয়াত অথবা বাড়িতে মেহমান আসছে, ভালো ভালো রান্না বান্না হচ্ছে, মেহমানরা খাচ্ছে, আর অন্য যারা বাড়িতে পরিশ্রম করে তারা রান্না হয়ে বসে উচ্ছিষ্ট গুলো খায়। আল্লাহ রসুল এটা নিষেধ করলেন, এটা অপরাধ, এটা মানবতা বিরোধী কাজ, এটা কখনো ইসলামের সুফল বয়ে আনবে না, সমাজের সুন্দর একটি সমাজ গঠনে এটা একটা অন্তরায়। তাই আমাদের উচিত সবাই আমরা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান বোধ
আমরা প্রদর্শন করব এবং তাদেরকে অপরাধ করলে ক্ষমা করে দিতে হবে। এবং শেষে যেটা বললেন যে আমরা কেন সমান, স্মরণ রেখো তারাও আল্লাহর সৃষ্টি এবং তোমাদের মতো মানুষ, অর্থাৎ এই সমাজের ধনী গরিব সবাই আল্লাহর সৃষ্টি এবং তারা একই রকম মানুষ। তাদেরও যেরকম আল্লাহ তাআলা অবকাঠামো দিয়েছেন, শারীরিক সক্ষমতা দিয়েছেন, দেখার জন্য দৃষ্টি দিয়েছেন, বোঝার জন্য মন মানসিকতা দিয়েছেন, ঠিক ধনী গরিব সবারই একই রকম, বড়াই কিসের? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, পরস্পরের সম্পদ আত্মসাত অন্যায় ভাবে নরহত্যা করো না এবং কখনো ব্যভিচারে লিপ্ত হয়ে না। আল্লাহর সাথে শিরক শরিক করা এটা অত্যন্ত জঘন্যতম একটা গুনাহ, আল্লাহ খুবই রাগান্বিত হন, আর এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না তওবা ছাড়া, এবং বারংবার যদি এটা কেউ করে তাহলে আল্লাহ এটাকে ক্ষমা করবেন না। এই জন্যে আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহ এক, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা, তিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রতা, তিনি আমাদের যা কিছু সব আল্লাহর পক্ষে থেকে হয়। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন হে নবী, আমার জীবন, আমার মৃত্যু, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার সালাত, যা কিছু সব আল্লাহর জন্য। পরস্পরের সম্পদ আত্মসাত অন্যায় ভাবে নরহত্যা, পরস্পর সম্পদ জোর করে কেড়ে নেওয়া, আজকে তো ঘুষ এটা এরকম একটা অপরাধ। অনেক আমরা দেখি যে আমাদের সমাজের ব্যবস্থায় বিভিন্ন সেক্টরে ঘুষ একটা হলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই অনুভূতি জাগ্রত করতে হবে, ব্যভিচার করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে বলছেন, জেনে রেখো সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই এবং পৃথিবীতে সব এক অবিচ্ছেদ্য ভাতৃ সমাজ। আর কত সুন্দর একটি শাশ্বত বাণী, পরস্পর পরস্পর ভাই ভাই। তার মানে হলো যে বাবার মৃত্যুর পরে যদি চার ভাই থাকে তাহলে বড় ভাই পৈতৃক সম্পত্তিতে বেশি অংশ পাবে, ছোট ভাই কম পাবে এমনটা নয়। অর্থাৎ এখানে অধিকারের কথা বলা হচ্ছে। বাবার ইন্তেকালের পরে এক ভাই যেরকম বড় হোক, ছোট হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সমান সম্পদ পেয়ে থাকে। এই সমাজের প্রত্যেকটা মানুষ আমরা পরস্পর দিনী ভাই, মুসলিম ভাই, ফলে এই সমাজের অধিকার তার যেরকম আমারও সেরকম। এই জন্যে তার অধিকারকে হরণ করে আমার অধিকার প্রতিষ্ঠা করব, এটা ভাইয়ের পরিচয় হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ওই ব্যক্তি পূর্ণ মমিন নয়, ইমানদার নয়, যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য সেটা করে না। অর্থাৎ অন্যের জন্য যেটা ভালো সেটা নিজের জন্য খারাপ সেটা নিজের জন্য ভাবে না। অর্থাৎ আমি যেটা ভালো মনে করি সেটা অন্য ভাইয়ের জন্য, অন্য মানুষের জন্য ভালো মনে করতে হবে, কল্যাণকর মনে করতে হবে, তা না হলে আমি ইমানদার হতে পারবো না। আর আমরা সবাই অবিচ্ছেদ্য ভ্রাতৃ সমাজ, আমরা গোটা পৃথিবীর মুসলমান একটা পরিবারভুক্ত একটা দেহের মতো। ওই আফ্রিকা বা ইউরোপের কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, শরীরের যেরকম পায়ে, নখে, যদি কানে, যে কোনো অঙ্গে আমরা আঘাত পেয়ে থাকি, সেটার সাথে সাথে অনুভূত হয়, ওই রকম ইউরোপ বা আফ্রিকার মুসলমানগণ যদি বিভিন্নভাবে নির্যাতিত হয়, কষ্টে পড়ে, আমরা যেন সেই কষ্ট অনুভব করি, এই ধরনের একটি ভ্রাতৃ সমাজ গঠন ইসলাম সমর্থন করে এবং এর মাধ্যমেই একটি মুসলিম কৃষ্টি কালচার গড়ে উঠবে। এরপরে বলা হচ্ছে, অনুমতি ছাড়া কেউ কারো কোনো জোর করে সম্পদ কেড়ে নিতে পারবে না, এটা বড় ধরনের অপরাধ। শিক্ষার্থীবৃন্দ, স্মরণ রেখো, বাসভূমি বর্ণ ও বর্ণ নির্বিশেষে প্রত্যেক মুসলমান সম পর্যায়ভুক্ত। আজ থেকে বংশগত কৌলন্য বিলুপ্ত হলো, সেই তোমাদের মধ্যে সবচেয়ে কুলীন যে নিজের কাজের দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সমাজে কোনো শ্রেণী সংগ্রাম পারস্পরিক, একজন আরেকজনের চেয়ে একজন কুলীন, একজন অত্যন্ত অনেক মর্যাদাবান, এরকম নয়, সবাই সমান। আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই শ্রেণীভেদ প্রথাটা দেখতে পাই, কিন্তু মুসলমানদের মধ্যে কোনো শ্রেণীভেদ নেই। হতে পারে তুমি চৌধুরী হো, চৌধুরী, তুমি একজন অন্য বংশের লোক, অথবা হতে পারো সমাজের
বা রাষ্ট্রের অনেক বড় বড় দায়িত্বশীল ব্যক্তি, এ কারণে তুমি অনেক বড়। হ্যাঁ, তোমার এই কথা নেই, যেটা আমাদের মসজিদে নামাজে গেলেই আমরা এর সাম্যের একটা প্রতীকী প্রত্যেকটা নামাজে আমরা দেখতে পাই। সেখানে সালাতে যখন মানুষ দাঁড়ায়, তখন ডিসি এসপি তার সাথে একজন চৌকিদারও দাঁড়াতে পারে একই কাতারে, সেখানে তাকে সেখান থেকে সরে দেওয়ার কোনো সুযোগ নেই। এই যে নামাজের মধ্যে সাম্যের প্রতিষ্ঠা, এটা সমাজেও প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল এইভাবে উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহর ঘরের হেফাজত, সংরক্ষণ ও হাজিগণের পানি পান করানোর ব্যবস্থা পূর্বের ন্যায় এখনো বহাল থাকবে। সাবধান, ধর্ম সম্পর্কে বাড়াবাড়ি করো না, কেননা ধর্মের জোর জবরদস্তির ফলে তোমাদের পূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। ধর্মের কাজ হলো, যারা মুসলমান তারা ইসলামের প্রচার করবে, এবং ইসলামের প্রচার যারা গ্রহণ করবে তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে, জোর করে অস্ত্র দিয়ে তাদেরকে কখনো গ্রহণ করানো যাবে না। সাবধান, নেতৃত্বের আদেশ কখনো লঙ্ঘন করো না। যদি কোনো কাফরি কৃত দাসও তোমার আমির করে দেওয়া হয় এবং সে যদি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের চালনা করে, তবে অবনত মস্তকে তার আদেশ মেনে নাও। নেতৃত্বের ব্যাপারে কোন বংশের লোক দেখতে কেমন, হ্যাঁ সেটা নয়, যে আমির হবে তার স্বতঃস্ফূর্ত আনুগত্য ততক্ষণ পর্যন্ত করতে হবে যখন পর্যন্ত সে কোরআন এবং হাদিস দ্বারা অর্থাৎ ইসলামের আলোকে নির্দেশনা দিয়ে থাকবে। এরপরে একের অপরাধের জন্য অপরের দোষ দেওয়া যাবে না, আমি অপরাধ করেছি সেই কারণে আমার ভাই তিনিও অপরাধী, এরকম নয়। সন্তান অপরাধ করেছে এই কারণে বাবা অপরাধী কখনো হতে পারে না, যার অপরাধ তারই, অর্থাৎ যার কর্মের ফল সেই ভোগ করবে। হে লোক সকল, আমার পর আর কোনো নবী নেই, তার আর তোমাদের পর আর কোনো উম্মত নেই। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি আঁকড়ে থাকবে ততদিন তোমরা গোমরাহ হবে না। অর্থাৎ আল্লাহ রসুল শেষ দিকে বললেন যে আমি দুনিয়ার সর্বশেষ নবী, আর তোমরা হলো আখেরি জামানার পাই, মানে তোমরা উম্মত। আমি তোমাদের মৃত্যুর পরে তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে না, তোমরা গোমরাহিতে লিপ্ত হবে না, যদি তোমরা দুটো জিনিস ধরো, কিতাবুল্লাহ আর সুন্নতে রাসুলুল্লাহ, আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নত, এটা যদি কিয়ামত পর্যন্ত যারা আঁকড়ে ধরে থাকতে পারবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না এবং তারা কখনো গোমরা হবে না। আর গোমরাহি মানেই হলো জাহান্নাম। আজ এখানে তোমরা যারা উপস্থিত আছো তারা আমার কথাগুলো স্মরণ রেখো, আর যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে পৌঁছিয়ে দাও। অর্থাৎ সেখানে তো গুটি কয়েক এবং ওই সময়ের মানুষ উপস্থিত ছিলেন, এরপরে তারা দেশ দেশান্তরে ছড়ে গিয়ে ইসলামের এই কথাটি, আল্লাহ রসুলের এই কথাগুলো প্রচার করেছিলেন, যারই ফলশ্রুতিতে আজকে আমরা 1450 বছর পরেও এখানে বাংলাদেশে বসে আমরা রাসুলের এই কথাগুলো এখনো আমরা শুনতে পাচ্ছি, এবং এটা অনুকরণ করার মধ্য দিয়ে আমরা পুরো চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ঊর্ধ্ব আকাশে দুহাত তুলে বলেছিলেন সকলের আল্লাহর উদ্দেশ্যে, হে আল্লাহ, আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের নিকট পৌঁছাতে পেরেছি? উপস্থিত সকলে বলেছিলেন হ্যাঁ, নিশ্চয় পেরেছেন। এই সময় কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সেটি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি রাদিতু লাকুম ইসলামা দীনা, সূরা মায়েদার 3 আয়াত। দাদা, আমি তোমাদের জন্য আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম, এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম, সূরা মায়েদা আয়াত নম্বর 3। এর মাধ্যমে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আল্লাহ স্বীকৃতি দিল, এটা ছাড়া আর কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখানে ইসলামের পূর্ণাঙ্গ দিন মানে জীবন বিধান, তার মানেই হলো এখানে পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সবকিছু একটি পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নবীর মাধ্যমে দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই যদি মুসলিম হয়ে জীবনযাপন করতে পারি, পরকালীন জীবনে কল্যাণ পেতে চাই,
তাহলে অবশ্যই আল্লাহ রসুলের এই কথাগুলো মানার মধ্যে দিয়ে কল্যাণ নিহিত আছে, আশা করি তোমরা এটা পালন করবে। এরপরে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে দিচ্ছি, এগুলো তোমরা বিদায় হজ কি, বিদায় হজ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, এটা এমসিকিউ প্রশ্নের মতো হতে পারে। কোন স্থানে মহানবী ভাষণ প্রদান করেছিলেন, আরবি কোন মাসে হজ পালন করা হয়, এবং পরের প্রশ্ন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। নেক্সট ক্লাসে আবারও আমরা অন্য বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ।